ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা হয়েছে, দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি, চরম দুর্ভোগের মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্তমান আবহাওয়া নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। গত সপ্তাহের বৃষ্টির জেরে এখনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভয়াবহ পরিস্থিতি প্লাবিত। বাঁকুড়ার মেজিয়া ব্লকের দক্ষিণের দামোদর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম, আরও অবনতি হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বন্যা পরিস্থিতির। শিলাবতীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, গ্রামাঞ্চলের বহু পরিবার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। জল থই থই ঘাটাল পুরো এলাকাও খানাকুলে উদ্ধার কাজে নেমেছে বায়ুসেনা। এয়ারলিফ্ট করে বাঁচানো হচ্ছে জলে আটকে পড়া গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে বহু মানুষই চাইছেন এই মুহূর্তে আর বৃষ্টি না হোক, কিন্তু এরই মধ্যে বৃষ্টির অশনি সংকেত দক্ষিণবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, পাশাপাশি ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, দু এক পতলা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উপকূলের জেলা ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ জুড়ে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে নিম্নচাপে ভারী বৃষ্টিতে বানভাসী অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, পুরো এলাকার পাশাপাশি জলের তলায় গ্রামাঞ্চলে বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় ত্রাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্গতদের একাংশ। সোমবারই জলবন্দী এলাকায় গিয়ে রাজ্যের দুই মন্ত্রী ত্রাণ তুলে দেন দুর্গতদের হাতে। এই পরিস্থিতিতে ফের দুর্যোগের বার্তা ঘাটালবাসীর জন্য। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয়। উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা থেকে মৌসুমি অক্ষরেখা গোয়া হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বৃষ্টি চলছে। অন্যদিকে বন্যা পরিস্থিতি আরও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।